মাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠানটি শুরু করছি। প্রচন্ড গরম, লু বইছে, শরীরে যেমন সমস্যা কষ্ট বাধা বেঁধেছে, তেমনি এই গরমের এতেও কিন্তু যথেষ্ট শরীর খারাপ হচ্ছে। ঘরে ঘরে দেখুন সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তার মধ্যে সব থেকে বেশি আরো অতিষ্ঠ হয়ে যাই আমরা যখন সমস্যা আমাদেরকে ঘিরে ধরে, যখন কোনোভাবেই সমস্যা থেকে বেরাতে পারি না। সামনে দেখুন জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান, কম বেশি জামাই কে আদর আপ্যায়ন করতে আমরা সবাই চাই, আরো বিশেষ করে যখন জামাই ভালো চাওয়ার জন্য আমরা জামাই ষষ্ঠী করি। বুঝতেই পাচ্ছেন যে আজকের কিন্তু আলোচনাটা জামাই ষষ্ঠী নিয়ে। হ্যাঁ, অনেকে বলে আমাদের জামাই ষষ্ঠী নেই, কিন্তু জামাইকে আমরা খেতে ডাকি। এখন সবাই আনন্দটা বুঝে গেছে, কারণ সমস্যা তো ভর্তি রয়েছে, সেখান থেকে একটু আনন্দ আপ্যায়ন করার জন্য কিন্তু মেয়েকে ডেকে দেওয়া হয়। আর বিশেষ করে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের কিন্তু জামাই ষষ্ঠী মানে খুব আনন্দের কথা। অনেকে জামাই ষষ্ঠী রিচুয়াল মেনেই করা হয়, অনেকে জামাই ষষ্ঠী নেই। তাই জামাইকে ভালো রাখতে গেলে কি করবেন? হ্যাঁ, আজ ভাবছেন যে হঠাৎ জামাইকে নিয়ে বলছি? হ্যাঁ, কারণ একটা কথা খুব প্রচলন আছে জানেন তো, আমরা খুব বিশেষ করে মানি, জামাইকে যদি ভালো রাখি তাহলে বোধ হয় জামাই মেয়েকে ভালো রাখবে, জামাইকে যদি তোয়াজ করা হয় তাহলে মেয়েকে বোধ হয় যদি ভালো রাখে। এই জন্য আমরা জামাইরা বহুবার অন্যায় করলেও অন্যায় দেখি না, মেয়েকে বকে দিয়ে আসি তোর দোষ। আজকে দোষ ত্রুটি নিয়ে বলবো না, আজকে চাইবো যে সব জামাইদের ইনকাম কম, তারা ভালো নেই। আচ্ছা দেখে নিই আগে আলোচনায় কে আছে, তারপরে অবশ্যই আবার ফিরে আসবো আলোচনাতে। প্রথম কলার বন্ধু কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আচ্ছা একটু জোরে বলুন, ছেলের নাম কি? আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 7/2/1998। সময়? সকাল 5:16। জন্মস্থান? আচ্ছা, মকর, লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। বহুভাবে সন্তান কর্মজীবনে পেতে চাইলেও পেতে সহজে পাবে না। মিথ্যে অপবাদের দায়, গুরুজনদের সঙ্গে মতানৈক্য, তর্ক বিতর্ক, এগুলো কিন্তু লেগেই থাকবে। কিন্তু সন্তান আপনার ওভার কনফিডেন্স থাকবে, সন্তানকে আপনি কিছু বোঝাতে চাইলে সে কোনো কিছুই বুঝতে চাইবে না, সে ভাববে সে ঠিক আপনি ভুল। ও না, আমি যেটা বললাম সেটা ভুল কি ঠিক? আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক লাগছে, কারণ এটা, কারণ এখানে দেখাচ্ছে যে গুরু চন্ডাল যোগ হয়ে রয়েছে। আবার কিছু যদি ও কিছু করতেও যায়, নিজেকে যদি প্রতিষ্ঠাও করতে চায়, দাঁড় করাতে চায়, কোনোভাবেই সেটা হয়ে উঠছে না। এখন ওভারঅল কিন্তু বিষময় জীবন যাচ্ছে। একটাই কথা বলে দিদি ভাই, যদি মনে করেন সন্তানকে ভালো রাখতে চান, এখন যদি আমার কাছে মনে করেন কাজ করাতে চান, তাহলে আমি এখন 5001 টাকা দিয়ে যে কোনো অশুভ গ্রহ খণ্ডন করছি। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এই স্নান যাত্রা পূর্ণিমার মধ্যে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ও মাঙ্গনা, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক নেই। মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, বৃহস্পতি কেতু গুরু চন্ডাল যোগ হয়ে রয়েছে, আবার দৃষ্টি দিয়ে নক্ষত্র ক্ষেত্র দেখতে গেলে বীজ যোগ হয়ে রয়েছে, আবার গ্রহণ যোগ হয়ে রয়েছে। এই যোগগুলোর জন্য কিন্তু ও নিজেকে দাঁড় করাতে পারছে না। আগে অশুভ গ্রহ গুলো খণ্ডন করুন, একটু দাঁড়াক, তারপর বিবাহ জীবনে অবশ্যই যাবেন। কেন যাবেন না? বিবাহ জীবন হবে এখন না, একটু দেরি আছে, ঠিক আছে? হ্যাঁ একটু জোরে বলুন। অবশ্যই 7:30 তো চলছেই, মকর লগ্ন রয়েছে, 7:30 তো চলছেই। নিজেদের মধ্যে 2.5 বছর মধ্যে গত হয়ে যাওয়ার সম্ভাবনা আপনি নিশ্চয়ই জানেন, আপনি এর আগে কাউকে দেখিয়েছেন। এই জন্যই বললাম যে এর জন্মছকটা এর মধ্যেই ঠিক করুন, নইলে কষ্টের দিন কিন্তু ওকে অনেক ভুগতে হবে।
আপনি সেটার জন্য চেম্বারে আসুন, বা 101 টাকা দিয়ে এখন ভিজিট দিয়ে দেখান। 101 টাকায় ফোনে আপনাকে আমরা যতগুলো, কারণ এখানে প্রচুর সামান্য অল্প 15 মিনিটের প্রোগ্রাম, তার মধ্যে অনেক ফোনে অপেক্ষা করে আর আমার একটু আলোচনাটাও রয়েছে। আপনাদের জানি জানার ইচ্ছে অনেক থাকে, যারা জানার ইচ্ছে আছে একটা কথা বলে নি, 101 টাকা দিয়ে এখন অনলাইনে দেখানো হচ্ছে। চেম্বারে আসলে যা আমার দক্ষিণা তাই দিতে হবে, অনলাইনে এই গরমে বেরাতে চাইছেন না, কিন্তু আপনার ভাগ্যের বিষয়ে জানার ইচ্ছে আছে, আপনার জন্মচক্রে অশুভ কোথাও হয়ে রয়েছে কিনা, মাঙ্গলিক যোগ হয়ে রয়েছে কিনা, এইগুলো জানার যাদের ইচ্ছে থাকে তারা 101 টাকা দিয়ে অনলাইনে 9674621877 এই নাম্বারে বুক করবেন। আর যদি কোনো প্রতিকার করতে চান তাহলে 5001 টাকা দিয়ে আপনার প্রতিকার করা হবে। এতটুকু বলছি, শুধুমাত্র 24 জুনের মধ্যে যারা কাজ করাতে চান, যারা আসলে আসবেন, এসে নেবেন, না যারা মনে করছেন না, কোরিয়ারের মাধ্যমেও তাদের 5001 টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। কোরিয়ার ফিসটা আলাদা। দেখে নিকে আছে, হ্যালো, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? আচ্ছা, বাহ, জয় জগন্নাথ, মেয়ে ভালো আছে তো? আচ্ছা, যাক যাক, খুব ভালো থাকুক কন্যা সন্তান। আজকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস, আচ্ছা, ডেট অফ বলছি, আমার জন্ম 16 জানুয়ারি 1982। 1982, জন্ম সময় দুপুরে কল্যাণী নদিয়া জেলা, জন্মস্থান কল্যাণী নদিয়া জেলা। আচ্ছা, মনে হচ্ছে এর আগে 80 লগ্ন আপনি জানেন, তাই তো? মেষ লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্রে আপনার জন্ম, ঠিক আছে? আচ্ছা, গণ, আপনার গণ রাক্ষস গণ, ঠিক আছে? মেষ লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম রাক্ষস গণ, ঠিক আছে? আচ্ছা, এটাও জেনে রাখুন, শনির দশা যাচ্ছে, শনির অন্তর্দশা যাচ্ছে, সকল কাজে বাধা পাবেন, কোনো কাজ স্মুথলি আপনার হবে না, যেখানে হাত দিতে যাবেন সেটাই শূন্য মনে হবে, ঘুম থেকে ওঠা দেরি হবে, ঘুমাতে গেল ঘুম সহজে আসতে চাইবে না, শরীরের মধ্যে একটা ল্যাথার্জি ভাব কাজ করবে, সকল কিছু নিয়ে। আর একটা বলি, বিবাহ জীবন কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না, তৃতীয় ব্যক্তির দ্বারা সংসার ভাঙনের মুখে যাচ্ছে। আপনি যত, হ্যাঁ বলুন, হয়েছিল আমার বিয়ে 2014-তে, তা 1 মাসও ম্যাচিওর করে, ওটা একদম মানে মিউচুয়াল ডিভোর্স হয়েও গেছে, তার মানে আমি ঠিকই বলতে পারি, তাই তো? একদম দিদি। আর আমি হোটেল ম্যানেজমেন্ট করে বিদেশে ছিলাম, সৌদি আরবে, আমি সেখানে চাকরি করতাম, এখন বাড়ি হয়ে গেছি, এখন কাজে কর্ম খুব ডিস্টার্ব দিচ্ছে, আমি আগামী বিদেশে যাওয়ার কোনো যাত্রা আবার সামনে, এই মুহূর্তে বাধা পাবেন, এই মুহূর্তে হবে না। আর বিয়ের জায়গাটা কেমন দেখছেন? বিয়ের যদি বলেন, বিয়ের জায়গা না, মাঙ্গলিক আপনি নয়, মাঙ্গলিক নয়, কিন্তু আপনার সমসপ্তমে অশুভ গ্রহ বসে আপনার বিবাহ জীবনে বাধা দিচ্ছে। আচ্ছা, মাঝে মাঝে এত রেগে যান কেন? হ্যাঁ, একটু মাথা গরম হয়ে যায়, যে এখানে দেখাচ্ছে প্রচন্ড পরিমাণ মাথা গরম হয়ে যায়, তারপরে ঠান্ডা হয়ে যান, কিন্তু যখন রেগে যান না, তখন কাকে কি বলেন আপনি ঠিক করতে পারেন না, বুদ্ধি বিভ্রম হয় নিজের ক্ষেত্রে, কিন্তু আপনি যথেষ্ট ভাবে ধরুন আমি কি করব, আমার কি করা উচিত, সেক্ষেত্রে আপনি ভুল ডিসিশন নেন, অথচ অপরকে কিন্তু ডিসিশন ভালো দেন। আমি একটাই কথা বলবো, হ্যাঁ, এখানে 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 আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ভাগ্যে বিড়ম্বনা আর শত্রুর দ্বারা আপনাকে ক্ষতিগ্রস্ত করা থাকবে, প্রচন্ড নজর আপনার প্রতি, শত্রু কিন্তু অলরেডি আপনার উপর চালান ক্রিয়া করা রয়েছে, এইটিকে কিন্তু খণ্ডন করুন, নাহলে কোনো কিছুই কিছু করতে পারবেন না। বলছি, এই বছরে বিয়ের তো কাজে কোনো কি আছে না, একটু বলেন এই বছরে কি হবে। আমি একটা কথা বলবো, ওপাস থেকে এখন 101 টাকা দিয়ে অনলাইনে আপনি সব জানতে পারবেন, 9674662, তখন ওখানে বিস্তারিত আলোচনা হবে, যেহেতু এটা টিভি পর্দা, ওপাস থেকে সময় হয়ে এসেছে বলছে, ঠিক আছে? আমি তখন আপনি 101 টাকা ভিজিট, বাড়িতে বাস্তুদোষ সেইভাবে আপনার থাকবে না, কিন্তু আপনার উপর ক্রিয়া করা থাকবে,
আমার উপরে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে 101 টাকা ভিজিট দিয়ে 6টা থেকে 9টার মধ্যে আপনি জানেন। চলে আসি সময় কম হাতে আজকের আলোচনাতে থাকবো। জামাই ষষ্ঠী কি করবেন? জামাইয়ের জন্য তো ভালো চাইছেন, জামাইয়ের ইনকাম চাইছেন, জামাইয়ের অসুস্থতা না হোক সেটা চাইছেন, জামাইয়ের দীর্ঘায়ু চাইছেন, যেটাই চাইছেন। তাল পাতা পাখা আমরা অনেকেই দেখেছি বা পাখা দিয়ে জামাইদের হাওয়া করা হয়, সেই পাখাটি নতুন কিনে এনে বাজার থেকে পাখার মধ্যে 5টি সিঁদুরে ফোঁটা, যেটা পাখার ডান্ডাটা থাকে তার মধ্যে 5টি সিঁদুরে ফোঁটা এবং পাতার মধ্যে লাল জেলকালি দিয়ে জামাইয়ের সম্পর্কে যেটা চাইছেন, জামাইয়ের উন্নতি, জামাইয়ের কর্মজীবন ভালো হোক, জামাইয়ের অর্থকড়ি ভালো হোক, জামাই শরীর স্বাস্থ্য ভালো থাকুক, সেইটি যেটা জানছেন, যাদের জামাই ষষ্ঠী হয় তাদের জামাইকে হাওয়া করে দেওয়ার পর যে কোনো নদীর স্রোতে বা গঙ্গার জলে প্রভাবিত জলে সেটি পাখাটিকে ভাসিয়ে দিন। যদি বলেন আমাদের রাখার নিয়ম আছে আমরা রেখে দিই, না এটা রাখবেন না, এটা ভাসিয়ে দিন, দেখবেন আপনি যে কারণের জন্য আপনি করতে চাইছেন সেই কারণ কিন্তু আপনার পূরণ হবে, অবশ্যই পূরণ হবে, করে দেখুন। আর যাদের মনে করেন না আমার তো জামাই ষষ্ঠী নেই তাহলে দিদি ভাই কি করবো, আমার জামাই আছে কিন্তু আমরা সব রিচুয়াল আমাদের কোনো কিছু নেই, আপনারা বাজার থেকে পাখাটা কিনে নিয়ে আসুন, আপনারা তার মধ্যে আপনারা লিখুন জামাইকে দিয়ে কোনো যদি হাওয়া খাওয়াতে না হয় বা কিছু না করেন, বা সেদিন যদি অনেকে আছে এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাওয়া দাওয়া করায়, সেক্ষেত্রে আপনি হাওয়া করে দিয়ে সেটাকে ভাসিয়ে দিতে পারেন। আর যদি কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই কিন্তু জামাই সম্পর্কে জামাই ষষ্ঠীতে ভালো চাইছেন তাহলে সেটি তাল পাতা পাখার মধ্যে লিখে দিয়ে অবশ্যই সেই জলে ভাসিয়ে দিন, তাতেও কিন্তু কাজ হবে। আপনি যেটা চাইছেন সেটি একটি বার লিখবেন, জামায় নাম নেবেন কিসের জন্য, ধরুন অনেক জামাই আছে খুব মদমাতাল আছে নেশা করেন, আপনি পাখাটির মধ্যে লিখবেন আমি চাই এই নাম আমার জামাই ও মদ ছেড়ে দিয়েছে। এখন তো অনেক রকম নেশা হয়েছে, গাঁজা পাতা কি সব অনেক রকম নেশা আছে, এটা খায় এটা থেকে এত মুক্তি পায় বা এটা শীঘ্রই মুক্তি পায়, এগুলো লিখে আপনি সেটাকে ভাসিয়ে দিন, দেখুন আপনার জামাইয়ের আস্তে আস্তে কিভাবে উন্নতি হচ্ছে আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে ছেড়ে দিয়েছে। যে কোনো সমস্যার জন্য জামাই ষষ্ঠীতে করুন, খুব ভালো টোটকা দিলাম, আবার আসবো বুধবার চেষ্টা করবো আসার জন্য, অবশ্যই চোখ রাখবে লাইভে যদি আসি, অবশ্যই দেখা হবে আগামীকালও যদি আসি দেখা হবে, তীব্র গরম তাই ঘরে বসেই যতটা পারছি অনলাইনে আপনাদের দেখাচ্ছি আর যতটা পারছি কাজ করার চেষ্টা করছি। নমস্কার।